হজের যে মূল আনুষ্ঠানিকতা প্রতি বছর 5 থেকে 6 মাস আগে থেকে অনুষ্ঠিত হয়, কিন্তু এই মহামারী করোনা ভাইরাসের কারণে কিন্তু গেল বছরে আমরা দেখেছি যে স্থানীয় পর্যায়ে খুব সীমিত পরিসরে মাত্র 10,000 হাজিদের নিয়ে সমাগমে কিন্তু পবিত্র হজ 2020 অনুষ্ঠিত হয়েছে। খুব স্বাস্থ্যবিধি এবং অনেক ধরনের আইন এবং অনেক ধরনের স্বাস্থ্যবিধি কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু গেল বছর 2020-এর যে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছিল। কিন্তু এবছর সৌদি ধর্ম মন্ত্রণালয় এবং সৌদি সরকারের পক্ষ থেকে কিন্তু জানুয়ারি থেকে কিন্তু তারা ঘোষণা দিচ্ছে যে এবছর কিন্তু করোনা পরিস্থিতি যদি স্বাভাবিক পর্যায়ে করোনা পরিস্থিতি যদি তারা মানে নিয়ন্ত্রণে আনতে পারে, তাহলে তারা স্থানীয় পর্যায়ে এবং বহির্বিশ্ব থেকে হাজি এনে কিন্তু তারা পবিত্র হজের মূল আনুষ্ঠানটা সম্পন্ন করার কথা রয়েছে। কিন্তু বর্তমান সময়ে যে অবস্থা বাংলাদেশ এবং সৌদি আরবে দিন দিন করোনা আক্রান্ত রোগী বেড়েই চলছে, বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি করোনার, কিন্তু এতে আশঙ্কা করা যাচ্ছে এবং এখানে স্থানীয় যারা যারা প্রবাসী কমিউনিটি বাংলাদেশিরা রয়েছেন তারা আশঙ্কা করছেন যে এখানে এবছর পবিত্র হজে বাংলাদেশ থেকে হাজি সাহেবগণ আসতে পারবেন কিনা, এবং বাংলাদেশ থেকে হাজি সাহেবরা যদি আসেনও তাহলে কিভাবে আসবেন, যে প্রতি বছর হজের মূল আনুষ্ঠানিকতার 5 থেকে 6 মাস আগে অনেক ধরনের প্রস্তুতি বাংলাদেশ হজ মিশন এবং বাংলাদেশের যে হজের যে আনুষ্ঠানিকতার জন্য যে হাজিদের নিবন্ধন করা সহ বিভিন্ন হাবের সাথে এদেশের ধর্ম মন্ত্রণালয়ের সাথে এদেশের যে হজ মন্ত্রণালয় আছে আছে তাদের সাথে এবং বিভিন্ন ধরনের অনেক ধরনের আনুষ্ঠানিকতা, অনেক ধরনের হজের যে প্রস্তুতিমূলক যে কার্যক্রমগুলো সেগুলো আসলে আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি, এবং এখানে স্থানীয় যারা ধর্ম মুসলমানরা রয়েছেন, প্রবাসী বাংলাদেশিরা রয়েছেন, তারা কিন্তু আশঙ্কা করছেন যে গেল বছর 2020-এর বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে কিন্তু পবিত্র হজের মতো একটি বড় একটি যে প্রতি বছর অনেক লক্ষাধিক মুসলমানদের সমাগম হয় আরাফাতের ময়দানে, মিনা, মুজদালিফা, আরাফাতে পবিত্র হজ সব সম্পন্ন হতো, কিন্তু গেল বছর 2020-এ এই করোনা ভাইরাসের কারণে কিন্তু খুবই স্বল্প পরিসরে সীমিত পর্যায়ে স্থানীয় নাগরিকদের এবং স্থানীয় প্রবাসী নাগরিকদেরকে নিয়ে কিন্তু মাত্র 10,000 লোকের সমাগমে কিন্তু পবিত্র হজ 2020 অনুষ্ঠিত হয়েছিল। তার আলোকে কিন্তু এবছর করোনা দ্বিতীয় ঢেউয়ে এবছর পবিত্র হজে কিভাবে হবে এবং কতজন লোক 2021 সালের পবিত্র হজে অনুষ্ঠিত এখানে অংশগ্রহণ করতে পারবে, এবং গেল বছর আমরা দেখেছি যে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ধর্ম মন্ত্রণালয় এবং সৌদি সরকারের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা এবং কঠোর স্বাস্থ্যবিধির মধ্যে দিয়ে পবিত্র হজ সম্পন্ন হয়েছে, কিন্তু এখানে স্থানীয় নাগরিকরা, স্থানীয় প্রবাসী কমিউনিটির লোকেরা আশা করছেন যে ইনশাল্লাহ সবকিছু পরিস্থিতি স্বাভাবিক হলে সকল কিছু 2021 সালের হজ সুন্দর এবং স্বাভাবিকভাবে সব অনুষ্ঠিত হবে বলে আশঙ্কা করছে। শ্রেয়া, এ ছিল পবিত্র হজের বিষয়ে জেদ্দা থেকে সর্বশেষ। জেদ্দা থেকে হজ যাত্রার প্রস্তুতি সম্পর্কে সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আল মামুন শিপন।